কচুগুলোকে আমি ভালোভাবে কেটে নিব। এখন আমি এবার কচুগুলোকে সিদ্ধ করে নিব। আমি চুলায় একটি পাতিলার মধ্যে কচুগুলো ঢেলে দিচ্ছি। আমি কচুগুলো কেটে ধুয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিলাম, আর এখন দিব লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা এইভাবে আমি ঢেকে সিদ্ধ করে নিব। কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন এটা সিদ্ধ হয়ে প্রায় অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলাটা বন্ধ করে দিয়ে পানিটা ছেঁকে নিব। আর ছেঁকে নেওয়ার পরে এটা একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব, এতে রান্না করতে সুবিধা হবে। এবার একটি কড়াইতে দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। আর এবার এতে দিয়ে দিব 3টি তেজপাতা। সাধারণত কচু শাকে তেজপাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে, একটি ঘ্রাণ আসে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু হালকা নেড়ে পেঁয়াজ কুড়িকে একটু নরম করে নিব। পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিব আমি চিংড়ি। এই চিংড়িগুলি বড় বড় ছিল, তাই আমি কেটে ছোট করে টুকরো করে নিয়েছি। এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিব সামান্য হলুদ গুঁড়ো। আমি সিদ্ধ করার সময় হলুদটা দিয়েছিলাম, তাই এখানে একটু কম দিলাম। দিয়ে দিব মরিচ ফাঁকি। লবণটাও আমি স্বাদ মতো দিব। দিয়ে দিব আদা রসুন বাটা, সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এবার সবগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে এখানে আমি 5-6টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোকে একটু টুকরো করে দিয়েছি, এতে এটা কচু শাকের সাথে সহজে মিশে যাবে। এবার দিব ব্লেন্ড করে রাখা কচু শাক। আমি সাধারণত ব্লেন্ড করে কচু শাকটা রান্না করি, এতে রান্না করতে অনেক সুবিধা হয়। এবার এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। কচু শাকের পানিটা একবারে শুকিয়ে গিয়েছে। এবার আমি এটা যাতে গলাতে না ধরে এই জন্য আমি একটা লেবুর অর্ধেকটা রস ছিপে নিয়েছি। দিয়ে এখন আরও কিছুক্ষণ আমি নেড়ে নিব। শাকটা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে দেখবেন কচু শাকটা আর গলায় ধরবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন।